আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নোমান বিন সুলতান, সহকারী শিক্ষক রসায়ন। প্রিয় বন্ধুরা, আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের একটি অধ্যায় আলোচনা করার জন্য, যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যেটা হচ্ছে শ্রেণী হচ্ছে অষ্টম, এরা বিজ্ঞান। আজকে আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 14তম ক্লাস, এবং আমি আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা, এবং এটা তোমাদের পাঠ্যবইয়ের অষ্টম অধ্যায়ের মধ্যে নিহিত রয়েছে। প্রিয় বন্ধুরা, এই রাসায়নিক বিক্রিয়া আলোচনা করার জন্য আমাদেরকে বেশ কিছু জিনিসের প্রাথমিক ধারণা নিতে হয়। একটি যৌগের সংকেত কিভাবে লিখতে হবে, একটি মৌলের সংকেত কিভাবে লেখা হয়, যৌগের সংকেত লেখার ক্ষেত্রে কী কী প্রয়োজন, সে জিনিসগুলো সহ আমরা আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব রাসায়নিক বিক্রিয়া কীভাবে আমরা লিখতে পারি। তো চলো বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। রাসায়নিক বিক্রিয়া লেখার জন্য প্রথমত আমার দরকার হচ্ছে সংকেত। এই সংকেতগুলোর সাহায্যে আমরা সংকেত, তো সংকেত কাকে বলে আমরা সপ্তম শ্রেণীতে মোটামুটি একটু শিখেছিলাম। সংকেত বলতে আমরা সেটাকে বুঝছি, সাধারণত বলতে পারি যে অণু অথবা যৌগের যে প্রকাশ রীতি, যে প্রতীকে, যে চিহ্নের সাহায্যে কোনো অণু বা সংকেত বা যৌগকে সংকেত আকারে প্রকাশ করা হয় সেটাকে বলছি আমরা সংকেত। যেমন খেয়াল করো, আমি যদি নাইট্রোজেনের সংকেত বলি সেক্ষেত্রে আমার আসবে কি N2। আর আমি যদি বলি নাইট্রোজেনের প্রতীক, অনেক সময় হয় কি N দ্বারা আমরা প্রকাশ করি, এই যে যে N এটা হচ্ছে আমার প্রতীক, নাইট্রোজেনের প্রতীক, আর সংকেতটা হচ্ছে নাইট্রোজেনের অণুর যেটা সেটা হচ্ছে আমরা সংকেত। কারণ প্রতীকটা ব্যবহৃত হয় পরমাণুর ক্ষেত্রে আর সংকেত ব্যবহৃত হয় অণুর ক্ষেত্রে। তো এখন এই যে যে অণুর সংকেতগুলো রয়েছে, এই সংকেতগুলো ব্যবহৃত হয়ে আমার বিক্রিয়া লেখা হয়। তো এখন একটা বিক্রিয়া লেখার জন্য একটা যৌগের সংকেত জানা দরকার। যৌগের সংকেতটা কীভাবে লেখা হয় সেটা আমরা একটু খেয়াল করি। যৌগের সংকেত লেখার জন্য আমরা আমাদের প্রয়োজন হচ্ছে যোজনী। আমি একটু লিখে দিই যোজনীর সংখ্যাটা কী। যোজনী যোজনীর সংজ্ঞা এক এক বইয়ে এক এক রকম পাওয়া যায়। তো তার মধ্যে যোজনীর সংখ্যাটা এমন হচ্ছে, আমি যেটা বলবো এটা হচ্ছে যে কোনো মৌলের শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। তার মানে এই যে যে সংখ্যাটা আমি বললাম, এই সংজ্ঞাটা লেখার ক্ষেত্রে তোমাদের জন্য একটু প্রবলেম হবে, কেননা বিজোড় ইলেকট্রন বের করতে যাওয়ার যে ব্যাপারটা এটা তোমরা পরবর্তী ক্লাসে যে জানতে পারবে। তো তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা আছে সাধারণত, সেই সংজ্ঞাটার দিকে যদি খেয়াল করো, এখানে আছে মনে হয় যে কোনো মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত থাকার যে ক্ষমতা, বা কোনো মৌলের যৌগ গঠন করার যে ক্ষমতা, সেটাকে বলছি আমরা যোজনী। এখন তার মানে এটার সাথে তোমরা এইটা না লিখে অন্যটা লিখতে পারো, যে অথবা কোন মৌলের যৌগ গঠন করার সামর্থ্যকে যোজনী বলে। কারণ একটি মৌল অন্য একটি মৌলের সাথে যে শক্তির সাহায্যে বা যে ইলেকট্রন আদান প্রদানের সাহায্যে
বন্ধন গঠন করতে পারে বা যৌগ গঠন করে তাকে বলছি আমরা যোজনী। এখন খেয়াল রাখতে হবে কোন মৌলে আমরা একটা তোমাদের বইয়ে যোজনীর একটা ছক দেখতে পাবা, ওই ছকে ওখানে আলোচনা করা আছে কোন মৌলের যোজনী কত, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তা এই যোজনীগুলো মুখস্থ রাখাটা কেন জরুরি আমি একটা সংকেত তোমাদেরকে যদি লিখে দেই, যেমন HCl এটা তোমরা সবাই চেনো, আবার আরেকটা আছে NaCl, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। এখন এই সংকেতটা আমরা এরকম লিখেছি, এখানে কোনো নিচে কোনো সংখ্যা নেই, সংখ্যা না থাকার কারণে তোমাদের মনে খুব বেশি প্রশ্নও জাগে না। কেননা এখানে মূলত হচ্ছে কি, এখানে যে দুইটি মৌল রয়েছে এই দুইটি মৌল এদের যোজনী এরা পরস্পর বিনিময় করে। যেমন এই হাইড্রোজেনের যোজনী যা হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক, সেই এক যাবে ক্লোরিনের নিচে, আবার ক্লোরিনের যোজনী এক সেই একটা যাবে হাইড্রোজেনের নিচে। তার মূল কথা হচ্ছে যে মৌল দুইটা এরা পাশাপাশি অবস্থান করছে, মৌল দুইটা এরা পরস্পর এরা এদের নিজেদের যোজনী বিনিময় করবে। আচ্ছা এই সোডিয়ামের ক্ষেত্রে একই, সোডিয়ামের যোজনী হচ্ছে এক, ক্লোরিনের যোজনীও এক। তো যেহেতু এক রয়েছে, এক আমরা লিখলেও পারি না লিখলেও পারি, এটাকে বলছি আমরা অনুপাত হারে বিশ্লেষণ করা বা অনুপাত নিয়ে নেওয়া। তো সেক্ষেত্রে আমরা এই এক না লিখলেও চলে বলে আমরা এটাকে কোনো কিছু লিখছি না। আবার আমি যদি অন্য একটি যৌগের সংকেত দেখাই CO2, এখানে CO2 হলো কেন, এখানে মূলত যেটা হয় মূলত কাহিনীটা হচ্ছে যে কার্বনের যোজনী কত, আমি যদি এরকম লিখি কার্বনের যোজনী হচ্ছে 4 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যখন এই যে দুইটি যোজনী রয়েছে, অক্সিজেনের যোজনী কার্বনের নিচে আসবে, কার্বনের যোজনী অক্সিজেনের নিচে ডান পাশে যাবে। তো এখন এটাকে যদি আমি অনুপাত করি, অনুপাত করতে বলতে কি সর্বনিম্ন যে সংখ্যা রয়েছে এই সংখ্যা দ্বারা যদি প্রত্যেককে ভাগ করি তাহলে কি পাই, সি কে যদি দুই, এই দুইকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে 1 পাই, সেক্ষেত্রে CO2। এক্ষেত্রে আমার সংকেতটা দাঁড়ায় হচ্ছে কি CO2, মূলত এটাকে বলছি আমরা অনুপাত করে নিয়ে এটাকে প্রকাশ করা। তার মানে তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছ আশা করি, যে যে কোনো যৌগের সংকেত লেখার সময় মৌলগুলো এরা পরস্পর নিজেদের যোজনী বিনিময় করে, এভাবে আমরা কোনো যৌগের সংকেত লিখতে পারব। এখন এই যে যৌগের সংকেত লিখলাম এবং যোজনী কী জিনিস সেটা জানলাম, তোমরা বইয়ে একটু খেয়াল করলে দেখবে যে একটা ছক দেওয়া আছে কোন মৌলের যোজনী কত, এই ছকটা অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। সম্ভবত এই ছকটা আছে তোমাদের বইয়ের 77 নাম্বার পৃষ্ঠায়, 77 নাম্বার পেজে। এখন আমি যাব হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। বিক্রিয়া কি জিনিস, বিক্রিয়া ঘটার ক্ষেত্রে দুইটি জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে বিক্রিয়ক আর একটা হচ্ছে উৎপাদক। এখন বিক্রিয়ক কি জিনিস, যে সকল কোনো বিক্রিয়ায় তীর বিক্রিয়ার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে তীর চিহ্নের বাম পাশে, মাঝখানে তীর চিহ্ন সমান সমান চিহ্ন যে কোনো চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। সাপোজ আমি এরকম তোমাদেরকে একটা বিক্রিয়া দিলাম H2+O2, ডান পাশে দিলাম H2O। এখন এই যে বিক্রিয়াটা আমি লিখেছি এই বিক্রিয়ার তীর চিহ্নের বাম পাশে যে অংশটা রয়েছে এই সম্পূর্ণ অংশকে বলা হচ্ছে বিক্রিয়ক, আর ডান পাশে যে অংশটা রয়েছে যদি একাধিক অংশ থাকে একাধিক যৌগ থাকে তাহলে সবগুলোকে একত্রে মিলে বলা হবে উৎপাদ। উৎপাদ এটাকে আমরা বলতে পারি বিক্রিয়াজাত পদার্থ, তোমাদের বইয়ে আছে বিক্রিয়াজাত পদার্থ, আর এটাকে বলছে বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থ। যে সকল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলছি আমরা বিক্রিয়ক, আর যে সকল পদার্থ বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে তাদেরকে বলছি আমরা উৎপাদ। উৎপাদ একাধিক হতে পারে, অনেক সময় আবার বিক্রিয়কও একাধিক হতে পারে। আমি একাধিক উৎপাদের একটা বিক্রিয়া আমি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি, যে ক্যালসিয়াম কার্বনেট এই যে যৌগটা লিখলাম এটাকে বলছি চুনা পাথর। তো এই চুনা পাথরকে যদি তাপ প্রয়োগ করা হয় আর বিক্রিয়া লেখার সময় যেটা প্রভাব হিসেবে কাজ করে বা বিক্রিয়াটাকে বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি অথবা হ্রাস করে সেইটাকে এই তীর চিহ্নের উপরে অথবা নিচে দিয়ে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে তাপ দেওয়ার চিহ্ন হচ্ছে এরকম ডেল্টা বা ত্রিভুজের মতো, জ্যামিতির ত্রিভুজের মতো এরকম দেওয়া হয়। তো এটাকে যদি তাপ প্রয়োগ করি তাহলে কি হবে,
এটা ভেঙে যাবে, ভেঙে যেয়ে কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটাও ছিল কি একাধিক পদার্থ নিয়ে বিক্রিয়া গঠন হয়েছিল, এক্ষেত্রে একটি মাত্র পদার্থ নিয়ে বিক্রিয়া গঠন হলো। আর এখানে একাধিক পদার্থ মিলে উৎপাদ, তার মানে বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই একাধিক পদার্থ বিশিষ্ট হতে পারে। তো আমরা এই যে বিক্রিয়াটা শিখলাম এবং বিক্রিয়ার মাঝখানে তীর চিহ্ন অথবা সমান সমান চিহ্ন দেওয়া যেতে পারে, তবে এখানে একটা মেইন কথা রয়েছে, যদি কোনো বিক্রিয়ায় আমি বিক্রিয়ার মাঝখানে সমান সমান চিহ্ন দেই, তাহলে সাপোজ এখানে দেখো আমি যদি এখানে সমান সমান চিহ্ন দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়া দুই পাশে বিক্রিয়ক এবং উৎপাদে প্রত্যেকটা পরমাণুর সংখ্যা সমান হওয়া জরুরি। কেননা সমান সমান দিচ্ছে মানে দুই পাশে সমান হতে হবে। তো এখানে দেখো বাম পাশে হাইড্রোজেন আছে দুইটি, ডান পাশে হাইড্রোজেন দুইটি, তার মানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান আছে। ডান বাম পাশে অক্সিজেন আছে দুইটি, কিন্তু ডান পাশে অক্সিজেন আছে একটি। তো যেহেতু সমান হয়নি, তার মানে এই বিক্রিয়ার মাঝখানে আমি সমান সমান চিহ্ন দিয়ে যদি এভাবে রেখে দেই, তাহলে বিক্রিয়াটা কিন্তু ভুল বলে গণ্য হবে, বিক্রিয়াটা ভুল হয়ে যাবে। তো এটা সমান করার জন্য আমি যদি সমান সমান চিহ্ন দেই, সেক্ষেত্রে দুই পাশে পরমাণুর সংখ্যা সমান করে নিতে হবে। আমি পরমাণুর সংখ্যা সমান করতে গেলে আমাকে কী করতে হবে, খেয়াল করো তোমাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে স্যার বাম পাশে দুই অক্সিজেন দুইটা আছে, তার মানে অক্সিজেনের নিচে দুই আছে, তাহলে আমি ডান পাশে অক্সিজেনের নিচে দুই দিয়ে দিই। কিন্তু না, এটা করা যাবে না, কেননা এই ডান পাশের নিচে যে সংখ্যাগুলো বসে এগুলো মূলত হচ্ছে মৌলগুলোর যোজনী, তা যোজনী তো আমি ইচ্ছা মতো বসাতে পারবো না, এটা একটা মৌলের জন্য নির্দিষ্ট রয়েছে। সেক্ষেত্রে আমি আমার প্রয়োজনীয় সংখ্যাটা আমি কী করতে পারবো, ওই যে যৌগটা রয়েছে ওই যৌগের বাম পাশে গুণ আকারে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো এই পাশে অক্সিজেন ছিল দুইটি, আমি এ পাশে এই পুরো যৌগের বাম পাশে দুইটা দুই গুণ করে দিয়ে আমি অক্সিজেনটাকে দুইটা করে ফেললাম। তোমরা খেয়াল করবা পুরো যৌগের বাম পাশে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা বুঝে নিতে হবে পুরো যৌগের মধ্যে পরমাণুর সাথে গুণাকারে আছে। যেহেতু পানির বাম পাশে দুই আছে, অতএব অক্সিজেনও দুইটা আছে, এখন হাইড্রোজেন কয়টা আছে, তাহলে দুই গুণ দুই অক্সিজেন, হাইড্রোজেন হচ্ছে চারটা। যেহেতু ডান পাশে হাইড্রোজেন চারটা হয়ে গেছে, সেক্ষেত্রে বাম পাশে আমার হাইড্রোজেন চারটা করে নিতে হবে। সেক্ষেত্রে আমি কী করবো, এর বাম পাশে আবার দুই দিয়ে গুণ করে দেবো। সে এখন হিসাব করে দেখো তোমরা, বিক্রিয়াটি কিন্তু সমান হয়ে গিয়েছে, হাইড্রোজেন কয়টা, দুই গুণ দুই চারটা, ডান পাশে যে নিচের সংখ্যা থাকে সেই সংখ্যা আর বাম পাশের সংখ্যা এরা পরস্পর গুণ হবে। বাম পাশে অক্সিজেন আছে দুইটি, এখানেও দুইটি অক্সিজেন আছে, হাইড্রোজেনও চারটি আছে, তার মানে বলতে পারি বিক্রিয়ক এবং উৎপাদে পরমাণুর সংখ্যা সমান হয়েছে। এরকম হলেই তবে আমি বিক্রিয়াটিকে মাঝখানে সমান সমান চিহ্ন দিতে পারবো, অন্যথায় আমি তীর চিহ্ন দিয়ে দেব। এখানে খেয়াল করে দেখো নিচের যে বিক্রিয়াটা আমি লিখেছি, নিচের বিক্রিয়াটাতে কী করেছি, আমি বাম পাশে ক্যালসিয়াম আছে একটি, ডান পাশে ক্যালসিয়াম একটি, বাম পাশে কার্বন কয়টি, একটি, ডান পাশে কার্বন একটি, বাম পাশে অক্সিজেন আছে কয়টি, ও থ্রি, তার মানে তিনটি অক্সিজেন রয়েছে, ডান পাশে অক্সিজেন রয়েছে এক আর দুই, তিনটি রয়েছে, তার মানে এই বিক্রিয়ার দুই পাশেই উভয় পাশেই সমান সংখ্যক পরমাণু রয়েছে। আমি এখানে তীর চিহ্ন দিতে পারি, আবার চাইলে আমি এখান থেকে সমান সমান চিহ্ন দিয়ে দিতে পারি, ঠিক আছে। তার মানে যদি দুই পাশে সমান হয় তবে সমান সমান চিহ্ন দিতে পারবো। তবে আমরা বিভিন্ন সময় এটা করে থাকি যে সমান সমান চিহ্ন না দেওয়াই বেটার, কেননা অনেক সময় বিক্রিয়া লেখার সময় সমতা করতে আমরা অনেক সময় ভুলে যাই, তাই জন্য বিক্রিয়ার মাঝখানে যদি তীর চিহ্ন দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আর এই ভুলটা হওয়ার সম্ভাবনা থাকে না। সবসময় বিক্রিয়ার মাঝখানে তীর চিহ্ন ব্যবহার করাই আমি মনে করি সব ভালো হবে। তো বন্ধুরা দেখো এই যে আমি বিক্রিয়াটা লিখেছি, এই বিক্রিয়াটা লেখার জন্য আমার যোজনীর প্রয়োজন হয়েছে, আবার এখানে সমতা করার প্রয়োজন হয়েছে। আমি যেটা এই দুই দিয়ে গুণ করলাম এটা হচ্ছে আমার সমতা করা, এই নিয়মটাকে বলা হচ্ছে সমতাকরণ পদ্ধতি। তো এই যে রাসায়নিক বিক্রিয়া লেখার যে নিয়মগুলো, এই নিয়মগুলো তোমাদের পাঠ্য বইয়ের 78 নাম্বার পৃষ্ঠায় 78 নাম্বার পেজে এই নিয়মগুলো লেখা আছে, 5টা থেকে 6টা নিয়ম লেখা আছে। আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে এই 6টি নিয়ম তোমাদের লেখা এবং শেখা হিসেবে দিচ্ছি, এখানে লিখতে বলেছে বাড়ির কাজ হিসেবে, এটা
থাকবে এবং এই বাড়ির কাজ নাম্বার হবে এটা 14। তো বন্ধুরা, এই যে যে বিষয়টি আমি বললাম, রাসায়নিক বিক্রিয়া লেখার জন্য আমার প্রয়োজন কি, সংকেতের প্রয়োজন, সংকেত না হলে তো আমি লিখতে পারবো না, আবার যোজনীর প্রয়োজন কেন, যোজনী না হলে আমি যোগের সংকেত ঠিকমতো লিখতে পারবো না, তো সেক্ষেত্রে এর গেল যোজনী বলেছি। তারপরে বলেছি কি, বিক্রিয়া লেখার পরে বিক্রিয়াটাকে সমতা করাটা জরুরি, এগুলো নিয়েই মূলত এই নিয়মগুলো লেখা হয়েছে বা আলোচনা করা হয়েছে। তো আমি আজকে তোমাদের এই নিয়মগুলো নিয়ে মূলত আলোচনা করলাম, আশা করি তোমরা এটা সম্পর্কে বুঝতে পেরেছো বা সম্যক ধারণা তোমরা পেয়েছো। পরবর্তীতে আবার দেখা হবে। আমি আজকে আর ক্লাস দীর্ঘায়িত করছি না। তোমাদের সুস্থ, সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।